আসসালামু আলাইকুম ভিউউয়ার্স আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা ফিলিস্তিনিদের পাশে থাকবেন এর দোকান বিস্তারিত আরও থাকবে ইসরায়েল কোনো দেশ নয় এটি সন্ত্রাসীদের ঘাঁটি বললেন খামেনি এ বিস্তারিত এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিল মুসলিম ইউনিয়ন থাকবে এ বিস্তারিত আরও থাকবে দ্বিতীয় দিনেও আল আকসাই ইসরায়েলি বাহিনীর হামলা ফিলিস্তিনি আহত দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনের জেরুজালামে মুসলিমদের পবিত্র স্থাপনা আল আকসায় মসজিদে তারাবীর নামাজরত মুসলিমদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েবের দোকান পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শনিবার এক টুইট বার্তায় এর দোকান ইসরায়েলের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা জানান তিনি ইসরায়েলকে নিষ্ঠুর ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তিনি বলেন আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পাশে রয়েছি এর আগে শুক্রবার ফিলিস্তিনে মুসলিমদের পবিত্র আল আকসাই মসজিদে তারাবির নামাজের সময় হামলা চালায় ইসরায়েলি পুলিশ হামলায় অন্তত দুইশো জন আহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে অনেককেই এই হামলার পরই মুসলিম বিশ্বের নেতারা প্রতিক্রিয়া জানাতে আহ্বান করেন পাশাপাশি ইসরায়েলের এই নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এদিকে জেরুজালেমে ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের বাইরে তিনশো বেশি মানুষ বিক্ষোভ করেন ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবার বিশ্ববাসীকে প্রতিবাদের ডাক দিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স ফিলিস্তিনের শেখ জাদরার বাসিন্দারা ইসরায়েলি পুলিশের সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন ইউনিয়নটি মুসলিম ও আরব সরকারদের দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে আজ রোববার নয় মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে সংগঠনটি জানায় ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়াতে হবে কারণ জেরুজালেমে দিনে দিনে উত্তেজনা বাড়ছে টুইট বিবৃতিতে উৎকণ্ঠা তিনি বলেন পবিত্র জেরু সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য মসজিদে আল আকসায় হামলা করা মানে আমাদের ওপর হামলা করা জেরুজালে ফিলিস্তিনিদের ওপর দ্বিতীয় দিন রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ এই ঘটনায় কমপক্ষে আশি জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে তাদের মধ্যে চোদ্দ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বিবিসি জানায় ইসরায়েলি পুলিশ স্ট্যান্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে জবাবে পুরনো শহরের দামেস্ক গেটে বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশ্যে পাথর মারে ইসরায়েলি পুলিশ বলছে তাদের একজন কর্মকর্তা আহত হয়েছে ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালের ঘরবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সৃষ্ট ক্ষোভের কারণে পুরো রমজান মাস জুড়ে এ এলাকায় সর্বত্র উত্তেজনা বিরাজ করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ইসরায়েল কোন দেশ নয় এটি সন্ত্রাসীদের ঘাঁটি এদেশের পতন অবসম্ভাবী গতকাল শুক্রবার সাত মে বিশ্ব কুডস দিবস উপলক্ষে ইরানের টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন খবর খবরটিভির আয়াতুল্লাহ আলী খামিনী বলেন ইসরায়েল কোন দেশ নয় এটি ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য মুসলিম জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি ঘাঁটি ইসরায়েলের এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই মানেই জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এটা সব মানুষের দায়িত্ব তিনি আরও বলেন ফিলিস্তিনের দখল প্রথম দিন থেকেই এই ভূখণ্ডকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করছে ইসরায়েল এ কারণে ফিলিস্তিন এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি জন্মভূমি থেকে বিতাড়িত করে সেখানে একটি সন্ত্রাসবাদী সরকার প্রতিষ্ঠা করা হয়েছে এদিকে বিশ্ব দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে উনিশশো সালে ইরানে প্রথম দিবসটি পালন করা শুরু হয় এই দিবস পালনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা এবং ইসরায়েলের জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা